সাথী সভাপতি, নতুন যৌবনের দূত, নজওয়ান সাথীও, আর গোটা বাংলা থেকে যারা শত বাধা বিপত্তি অতিক্রম করে মিলিটারির নাকে হ্যাঁ করে আজকে ব্রিগেডের সমাবেশে জড়ো হয়েছেন, তাদেরকে লাল সালাম। পঞ্চাশ দিন ধরে পথ হেঁটেছে এই পদযাত্রীদের, আপনাদের সবার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আরো অনেক পথ বাকি আছে, আরো অনেক পথ হাঁটতে হবে। রাজি আছেন আপনারা? অনেকে বলে বামপন্থ আর দক্ষিণ পন্থার মধ্যে তফাত কি? খুব সহজ। এখানে কমরেড মীনাক্ষী আপনাদের সামনে বক্তৃতা করছিল, বলতে বলতে উত্তেজনায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে উদ্ধৃতি দিতে গিয়ে রণক্লান্ত তো কিন্তু শান্ত হবে না, বলল ভুলে গেছি। আচ্ছা, এটা মমতা ব্যানার্জি হলে কোনোদিন বলতে পারতো ভুলে গেছি? মোদি কখনো বলতে পারে জনসমক্ষে ভুল বলেছি, ভুলে গেছি? কোন দক্ষিণপন্থী, কোন স্বৈরতন্ত্রী, কোন ফাসিস্ট কখনো ভুল স্বীকার করে না, বামপন্থীরা পারে, কারণ তারা সত্যের পথে থাকে, ওসব ভুজুং বাজুং দিয়ে চলে না, ওসব ডহর বাবুকে খোঁজা হয় না। সোজা কথা বলি, চোরকে চোর বলতে, গুন্ডাকে গুন্ডা বলতে, সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে, ভাওতাবাজকে ভাওতাবাজ বলতে, বামপন্থা কখনো ভয় পায়নি, কখনো ভয় পাবে না। আর এখানে যারা জড়ো হয়েছেন তারা ভয়কে জয় করে এসেছেন। একবার যদি ভয়কে জয় করা যায়, রবীন্দ্রনাথের ভাষায়, যাকে আপনি ভয় করছেন সে আপনার চেয়েও বেশি ভীরু, পথ কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। এই যে ইনসাফ যাত্রা যেদিন শুরু হয়েছিল, তার আগের দিন কুচবিহারে যুবকর্মীদের উপর আক্রমণ হয়েছিল, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফের জন্য, হকের জন্য, অধিকারের জন্য লড়াই করেছে। আসলে হক চাইতে হলে ধক লাগে, ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সেই ধক দেখিয়েছে। আর তবে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র, মহিলা, কর্মচারী, পেনশন যারা প্রাপক, গৃহবধূ, এমনকি কিশোর কিশোরী, শিশুরাও এগিয়ে এসছে, স্বাগত জানিয়েছে। কেন? এটা কি শুধু ডিএফ এর জন্য? এটা কি শুধু ইনসাফ যাত্রার জন্য? এটা কি শুধুমাত্র ধ্রুবজ্যোতি, মীনাক্ষী, কলতানদের জন্য? এটা কি শুধু এই যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে হাঁটলো তার জন্য? তা নয়, রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে, রাগান্বিত হচ্ছে, এই চুরি, এই জোচুরি আর এই মিথ্যাচার দেখে। তাদের হক মারছে যারা, ঘরের টাকা, আবাসনের টাকা, 100 দিনের কাজের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা, মিড ডে মিলের খাদ্য, রেশনের খাদ্য, আইসিডিএস এর খাদ্য যারা চুরি করছে, রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে। আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে, হ্যাঁ বাবা তোমরাই পারবে, শুধু তোমরা এক কাট্টা হও। যারা মনে করেছিল নবান্নের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে 56 দাঁড়াবে, কেউ কেউ এখন বলছে 56 হবে না তো, 356 লাগবে। আমরা বলি 56 নয়, 356 নয়, 3056 নয়। যদি আপনারা মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে ধরেন,
জোরসে যদি স্লোগানটার জন্য গলা মেলান, মাটিতে পা রেখে মাথা উঁচু করে বাঁচার শপথ নেন, আর জাত পাত ধর্ম বর্ণ ভাষা উত্তর দক্ষিণ মন্দির মসজিদ এই সবার ঊর্ধ্বে উঠে যে এক কাট্টা হন এই বাংলাকে বাঁচাতে, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের শিল্প, আমাদের কৃষি, আমাদের কলকারখানা, আমাদের রাস্তাঘাট, আমাদের স্কুল কলেজ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র, আমাদের ঘর, আমাদের মা বোনেদের ইজ্জত, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই এক কাট্টা হয়ে এই বাংলাকে বাঁচাতে, কোনো হিল্লি দিল্লি লাগবে না, বাংলার মানুষ কাফি আছে, বাংলার যৌবন কাফি আছে। হবে তো লড়াই, হবে লড়াই, হবে লড়াই। আমি পেছন ফিরতে পাচ্ছি না, কিন্তু পেছনে অসংখ্য মানুষ আছে। আমি মীনাক্ষীকে বলছিলাম এটা 360 ডিগ্রি মঞ্চ করতে হবে ব্রিগেডে। অনেক মিডিয়া বলছিল দক্ষিণে মঞ্চ হবে না উত্তরে হবে, সোজা হচ্ছে না উল্টো দিকে হচ্ছে, আসলে ব্রিগেডে আজকে চার দিকে জনসমাগম হয়েছে। 31 আগস্ট খাদ্য শহীদ দিবসে আমরা বামফ্রন্টে যখন জমায়েত করছিলাম, প্রচণ্ড বৃষ্টির মধ্যে মানুষ দাঁড়িয়েছিল, পেছনের কাপড় আমাদের খুলে দিতে হয়েছিল, কারণ সামনে যত জমায়েত ছিল পেছনেও তত জমায়েত ছিল। এখানে এরা এমন লাল তারা লাগিয়েছে যেটা চট করে খোলা যাবে না। সভাপতি ছিল ধ্রুব, আর ডিএফআই এর সাদা ঝান্ডার মধ্যে লাল তারা আছে, আসলে এটা হচ্ছে ধ্রুব তারা, লক্ষ্য, মঞ্জিল, মকসদ। লাল তারা মানে যখন কম্পাস ছিল না, এই মোবাইল ছিল না, গুগল ছিল না, লোকে নিজের পথ যাতে ভুল না হয়, লক্ষ্য যাতে স্থির থাকে, ঠিকানা যাতে ঠিক থাকে, এই জন্য তারা থেকে নিজের পথ ঠিক করে নিত। আজকেও বাংলার যৌবনকে তার লক্ষ্যকে ঠিক রাখার জন্য এই লাল তারাকে মনে থাকবে তো, আর সে পথেই আপনারা এগিয়ে যাবেন। যারা পথে হেঁটেছে তাদেরকে সালাম জানালাম, কিন্তু পথে যারা পাথেও দিল, রসদ দিল, দুহাত উজাড় করে তিল তিল করে জমানো টাকা, খাদ্যের যোগান দিল, রাস্তা রাতে থাকার ব্যবস্থা করলো, সব অংশের মানুষ তারা জানান দিলেন লড়াই জারি রেখো কমরেড। আর এরা মীনাক্ষী ধ্রুবরা এখানে বলল লড়াই জারি থাকবে, ইনসাফ যাত্রা ব্রিগেডে এসে শেষ হয়নি, ব্রিগেড থেকে নতুন শপথ নিয়ে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বুথে অলিতে গলিতে আলপথ বেয়ে সাঁকো পেরিয়ে এই ইনসাফের লড়াই জারি থাকবে, থাকবে তো। এই যৌবনের দূত আসলে বাংলায় যে ভূত গ্রাস করছে সেই ভূতকে তাড়াতে হবে, তাই তো? আমরা ভূত তাড়ানোর জন্য ওঝা খুঁজছি না, ভূত তাড়ানোর জন্য যৌবনকে খুঁজছি। একটা প্রজন্ম, এই বাংলার একটা প্রজন্ম চাই, এই বাংলার পুনর্জাগরণ এই বামপন্থা ঘটাবে, এই শপথ আমাদের নিতে হবে। আর বাংলার পুনর্জাগরণ বানাতে হলে তার কলকারখানা, তার স্কুল কলেজ মাদ্রাসা, তার হাসপাতাল, তার রাস্তাঘাট, যার মাথায় ছাদ নেই তার ঘর, যেখানে রাস্তা পৌঁছায়নি সেখানে রাস্তা, যে ছেলে মেয়েরা স্কুলের বাইরে থাকছে তাদের জন্য বিদ্যালয়ের ব্যবস্থা, যারা চিকিৎসার সুযোগ পাচ্ছে না কেন্দ্র এবং রাজ্য সরকারের জন্য ওষুধের দাম বাড়ছে, সরকারি ব্যবস্থা তছনছ হচ্ছে, তার জন্য নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। লাল ঝান্ডার মানুষ বামপন্থা কোনো ফাঁকা আওয়াজ দেয় না, আমরা যা করেছি মানুষের সামনে আছে, ওই নীল সাদা রং করে আসলে ওরা আমাদের স্মৃতিকে ভুলিয়ে দিতে চেয়েছিল, গুলিয়ে দিতে চেয়েছিল, এখন সব ফিকে হয়ে গিয়েছে, মানুষের হাতে টাকা নেই,
100 দিনের কাজের টাকা নেই। পঞ্চায়েত নির্বাচনে বলল, পিসি ভাইপো দিল্লি থেকে গিয়ে নিয়ে আসব। আর আগে বল, যারা কাজ করলো তার টাকা কোথায় গেল? কত পেলে, কত খেলে, তার হিসেব বাংলার মানুষকে দিতে হবে। আর কেন্দ্র সরকার, সে তো এসেই বলেছিল 100 দিনের কাজের আইন বাতিল করে দেব। পার্লামেন্টে মোদি বলেছিলেন, গড্ডা খোলনে কা কাম হ্যায় গড্ডা খোদনে কা। আর এখন সেই আইনটাকে বাতিল করার চেষ্টা করছে। বামপন্থীরা যখন সমর্থন করেছিল মনমোহন সিং এর নেতৃত্বে প্রথম ইউপিএ সরকার, তখন স্বাধীনতার পরে প্রথম কাজের আইন তৈরি হয়েছিল। এখানে যারা প্রাক্তনীরা আছেন, আমরা ডিএফআই জন্মলগ্ন থেকে লড়াই করছিলাম এই দাবি নিয়ে, কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমাদের দেশে অনেক ব্যাপারে আইন আছে, কিন্তু কাজের ব্যাপারে কোনো আইন হয়নি। যখন বামপন্থীদের কথা শোনে মানে, এমন 100 জন এমপি পার্লামেন্টে ছিল, তখন প্রথম আমাদের দেশে এই 100 দিনের কাজের আইন তৈরি হয়েছিল। আসলে আমরা চেয়েছিলাম 365 দিন, সব হাতে, অল এবল বডিড হিউম্যান বিং, যারা কর্মক্ষম, যাদের দুটো হাত আছে, মাথায় মগজ আছে, বুকে বল আছে, দক্ষতা আছে, তারা সৃষ্টি করতে চায়। আগর হামারে নওজওয়ানোকে হাত মে কাম দিয়া যায় তো জরুরত পড়নে সে ও হিমালয় কে চট্টান তোড় করকে হর প্যাসে ইনসান কে ঘর মে পানি পৌঁছা সকতা হ্যায়। তো তার জন্য নীতি লাগে। ওরা বললো নীতির দরকার নেই, দুর্নীতিতেই হয়ে যাবে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আর কিছু এদিক ওদিক করে দিয়ে বিলি বন্দোবস্ত করে তাতে আপনার একদিন যেতে পারে, কিন্তু জীবন গুজরান হয় না। আবার ভোট আসছে, নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড়, আর সবচেয়ে বড় খেলোয়াড় নরেন্দ্র মোদি, তার সাঙ্গপাঙ্গ এদিকে মমতা ব্যানার্জি, হেলিকপ্টার, এক্সিকিউটিভ জেট প্লেন, এসি প্যাভিলিয়ন, টেলিভিশনের মিডিয়ার দৌড়, সোশ্যাল মিডিয়া, দেশি বিদেশি সব টিম সবাই নিয়ে মাথা গোলানোর চেষ্টা করবে। এখানেই দাঁড়িয়ে বলবে কেউ কেউ, আচ্ছা এত লোক তো হলো, ভোটটা কোথায়? ভোট কোথায় জানেন না? পঞ্চায়েতের নির্বাচনে এই বাংলার মানুষ প্রথমে বলেছিল পুলিশকে চোর ধরো জেল ভরো, পুলিশ চোর ধরলো না, চোরকে পাহারা দিল। আমরা বললাম গ্রাম জাগাও, চোর তাড়াও, গ্রাম জাগলো। বললো আপনি বাঁশের কথা বলছেন কেন, কাটারির কথা বলছেন কেন, সিপিএম নাকি বামপন্থীরা নাকি হাঙ্গামা করে নেবে, প্রতিরোধের স্প্রিয়া জাগাতে হয় গুন্ডাদের দমন করার জন্য, চোরকে শাস্তি দেওয়ার জন্য। যখন পুলিশ, সে রাজ্য পুলিশ হোক আর কেন্দ্রীয় পুলিশ হোক, সে দিল্লি পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক, সে ইউপি পুলিশ হোক আর বাংলার পুলিশ হোক, আজকে ধর্ষককে ধরে না, ধর্ষককে পাহারা দেয় আর মিথ্যা মামলায় জর্জরিত করে। এমন পদযাত্রী আছে এখানে বসে, যাকে তাদের প্রতিনিধি আমরা সম্বোধনা দিলাম, 37 বছরে 38টা মিথ্যা মামলা খেয়েছে, কিন্তু বুঝে নাও মিথ্যা মামলা দিয়ে, ঘর ছাড়া করে, জেল জরিমানা দিয়ে বাম পন্থাকে আটকানো যায় না, আটকানো যায়নি। ওরা আমাদের কমরেডদের শহীদ করেছে, মাইদুল মিদ্দা, বিদ্যুৎ মণ্ডল, আনিস খান, সাইফুদ্দিন, স্বপন কোলে, সুদীপ্ত। আর মমতা ব্যানার্জি মনে করেন এই স্বপ্ন নীলের ক্ষেত্রে যেরকম করলেন, একটা চাকরি দিয়ে দেব পুষিয়ে দেব, 25,000 টাকা দিয়ে দেব পুষিয়ে দেব। বাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জিকে
ওই সব পোষানোর ক্ষমতা তোমার আর নেই, তুমি এখন নিজের ভাইপোকে পুষিয়ে দিতে গিয়েই ফতুর হয়ে যাবে। অনেক খাই, অনেক খাই, চলে গেলেন দিল্লিতে G20। এখন যে খার্গেকে প্রধানমন্ত্রীর কথা বলছেন, কংগ্রেস দলের সভাপতি, এখন যে অধীরকে বলছেন চলো ভাই আমার সঙ্গে যাই, কানামাছি ভোপরে ঘুরছেন, G20-তে পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে ডাকা হয়নি, কংগ্রেসের সভাপতিকে ডাকা হয়নি, কিন্তু নরেন্দ্র মোদি খাস মেহমান বলে মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়েছিলেন। আর যে মমতা বলেছিল যোজনা পর্ষদের বৈঠকে যাই না, ওদের সঙ্গে কথা বলি না, ওদের সঙ্গে খেলবো না, ওদের সঙ্গে খেতে চলে গেলেন, একটা ডিনারের জন্য 3 দিন দিল্লিতে গিয়ে হত্যা হয়ে পড়ে থাকলেন। কেন? কারণ ওই যে ভাইপো, আমি ভাইপো বলি না, অনেকে বলে ওটা অনেকটা ভেপো, তাই তো? আবার ভেপো কেউ কেউ বাজায়, আপনারা বাজান, তার চেয়ে ডেপো বলা ভালো, তাই তো? ওই ডেপোটা, হ্যাঁ, তৃণমূল যারা করে বলছি, পার্থ চ্যাটার্জি জেলে আছে, অনুব্রত জেলে আছে, এই জ্যোতিপ্রিয় নাকি বালু, এই সব আলু বালু কালু জেলে যাবে। এখন যখন পুরো নাটকটা জমে গেছে, সব মামলা মোকদ্দমায় বামপন্থী আইনজীবীরা, হাইকোর্টে বিচারপতিরা, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে আর তোমাকে বেশি কিছু স্বস্তি দিতে পারছি না, এ বেঞ্চ ও বেঞ্চ ঘুরে যখন বলেছে ক্লাসে যেরম যে ছেলেটা পড়াশোনা করে না, বদমাইশি করে, বলে না বেঞ্চের উপর দাঁড়া, ওরম সব বেঞ্চ বলেছে এখন আর কিছু করা হবে না, সব বেঞ্চের উপর দাঁড়া, তখন উনি চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে, কিরম ধাপ্পা দেন বোঝেন, ধাপ্পাবাজ। এখানে মিডিয়াকে বলা হলো 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছে, বলেছিল না? আর ওদিকে তলায় গিয়ে বললো দাদা পায়ে পড়ি রে ভাইপোটাকে বাঁচা। আমরা সিজিও কমপ্লেক্সে গিয়েছিলাম, তারপরে দেখেছিলেন হঠাৎ ইডি সিবিআই পুরসভা নিয়োগে, খাদ্যের নিয়োগে একটু সচল হলো, ধরপাকড় শুরু হলো, তারপরে যে কে সেই বিদেশিনী বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা পাচার হয়েছে, এই বাংলার টাকা, বেকার ছেলে মেয়েরা যারা শিক্ষিত, স্কুলে মাদ্রাসায় কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারত, তাদের নিয়োগে দুর্নীতি হয়েছে। একটা কাকুর গলার স্বরে কিছুটা ধরা পড়েছে লিপস অ্যান্ড বাউন্সে কিভাবে দুর্নীতির টাকা ঢুকেছে। 6 মাস ধরে সিবিআই ইডি কাকুকে ধরে গলার স্বর বার করতে পারছে না। আমাদের বলেছিল মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখো, এখন ওদের নিজেদের গলায় এখন লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখার চেষ্টা করছে যাতে আওয়াজ না বেরোয়। আচ্ছা আপনি বলুন তো, পাটি ওই যে কেসি নাগের অঙ্ক হতো না পাটিগণিতে ছোটবেলায়, যদি একটা কাকুর গলার স্বরের স্যাম্পল নিতে 6 মাস লাগে, তাহলে একটা পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষ লাগবে? আরো মানুষের কাছে যেতে হবে, এখনো যাদেরকে ভাওতা দিয়ে হোক, ফেরেবাজি করে হোক, হেজাব পরে হোক, ধর্মের নামে হোক, চণ্ডী পাঠের নামে হোক, গীতা পাঠের নামে হোক ভুল বোঝানো হচ্ছে, তাদের কাছেও যেতে হবে। সব মানুষকে আমাদের দরকার আছে। ওই তৃণমূলের যারা তলায় কর্মী আছে তাদেরও বলছি, বলেছিল কংগ্রেসে পাত্তা পাচ্ছি না, যারা ঘাসের নিচে মাঠে আছে, হাটে মাঠে আছে, তাদেরকে তুলব, কাউকে তোলেনি। একটার পর একটা আইএএস আইপিএস, চিফ সেক্রেটারি, ডিজি পুলিশ, হোম সেক্রেটারি রিটায়ারমেন্টের পরে তাদেরকে পুষছে, তাদেরকে পুষছে, আর নতুন ছেলে মেয়েদের কাজ হচ্ছে না। সরকারি দপ্তরে যে আইএএস আইপিএস আছে তাদেরও বলি, যে WBCS আছে তাদেরকে বলি, পঞ্চায়েতের ভোটে বাক্স বদল করে, ভোট লুট করে, গুন্ডা বদমাইশকে সার্টিফিকেট দিয়ে
বামপন্থী নির্বাচিত সার্টিফিকেট না দিয়ে আর ওই বিডি অফিস থেকে পেছনে ব্যালট বাক্সের ভোটগুলো ফেলে দিলে, পুকুরে ডুবিয়ে দিলে, আপনারা মনে করছেন আপনারা খুব ভালো থাকবেন, সে কথা ভুলে যান। এই মহিলা নিজের ভাইপো, নিজের ভাইপো বউ, নিজের ভাই, নিজের বউ ছাড়া আর নিজের বউ ভাই বউ ছাড়া কাউকে দেখবে না। পার্থ চ্যাটার্জি কি কেঁদে কেঁদে বলেছিল, ধরা পড়ার পরে দিদিকে ফোন করলাম, ফোন সুইচ অফ করে দিয়েছে, করে না ইয়াং ছেলেরা বুঝবে, ফোন ধরেনি। তাহলে যদি পার্থ চ্যাটার্জি এরকম বিশাল নেতা, তার যদি ফোন অফ করে দেয়, এইসব ফচকে কুচকে এদের কথা শুনবে? ওনার এখন একটাই লক্ষ্য, নিজের পরিবারকে বাঁচানো। যুধিষ্ঠির যেরকম মহাভারতে দ্রৌপদীকে হস্তিনাপুরকে পাশা খেলায় সব বাজি ধরেছিল, আজকের নতুন শকুনির কাছে মমতা ব্যানার্জি এ রাজ্যের ভবিষ্যৎ, এ রাজ্যের যৌবন, এ রাজ্যের সম্প্রীতি, এ রাজ্যের ঐক্য, এ রাজ্যের সৃষ্টি, এ রাজ্যের শিল্প সবটাকে বাজি ধরছে। ধরতে দেব? বাংলাকে হারতে দেব? ভাইপোকে বাঁচানোর জন্য আর সোনা পাচারকারী আর টাকা পাচারকারীকে বাঁচানোর জন্য এই বাংলার ভবিষ্যৎকে আমরা লুট হতে দেব? তাহলে আমরাও তৈরি, জান বাজি নিয়ে আমরা এই বাংলাকে বাঁচাবো। যদি বাংলা না বাঁচে, দেশ বাঁচবে না। দুই শতকের ইতিহাস, বাংলার নবজাগরণ, আমাদের শিল্প, বিজ্ঞান, সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম, দেহচর্চা থেকে মনোচর্চা, মুক্ত বুদ্ধির চর্চা, পল্লী জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, এই দেশকে পথ দেখিয়েছে। আজকে এই দেশকেও সামলাতে হবে। যারা দেশকে লুট করছে, বিমানবন্দর বেচছে, রেল বেচছে, পোস্ট অফিস বেচছে, ব্যাংক বেচছে, যারা আদানি আম্বানির সেবা করছে, তারা বাংলাকে বাঁচাবে না। আর এজন্যই আমাদেরকে যে দেশকে বাঁচাতে হয়, তার আগে বাংলার পুনর্জাগরণ দরকার। বাংলা ভবিষ্যতে দেশকে পথ দেখাবে। আমাদের সংবিধান, আমাদের সাংবিধানিক শাসন, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের সংসদীয় গণতন্ত্র, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই সবকে আমাদের বাঁচাতে হবে। এই সব নিলাম হচ্ছে। আর এজন্যই দক্ষিণ পন্থার এত বলবালা হয়েছে। ওরা বলেছিল লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে বাঁচাতে হলে আবার লালকে মজবুত করতে হবে। কিন্তু শুধু লক্ষ্য স্থির করলে হবে? শুধু লাল তারা দিয়ে হবে? এটা যা দেখছেন, এ তো বীজতলা। যারা বাংলার চাষবাস জানেন, ধান চাষ জানেন, অনেকে জানে না দেশের, আমরা সরাসরি মাঠে গিয়ে ধান লাগাই না, আগে বীজতলা তৈরি করতে হয়। সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়, চারা তৈরি হয়, তারপরে আমাদের মায়েরা বোনেরা কোমর বেঁকিয়ে সেই চারাগুলোকে বীজতলা থেকে তোলেন, গোছা গোছা করেন, তারপরে মাটি গিয়ে, মাটিতে গিয়ে ওটাকে আবার রোপণ করতে হয়, তারপরে অনেক সেচ দিতে হয়, অনেক জন্তু জানোয়ার থেকে বাঁচাতে হয়, অনেক আগাছা নির্মূল করতে হয়, তারপরে কাস্তেটাকে শান দিতে হয় যাতে নতুন ফসল ঘরে গোলায় তোলা যায়। তাহলে তারা তো স্থির হলো। আমার কৃষক ভাইদের বলবো, ক্ষেত মজুর ভাইদেরকে বলবো, বাংলার কিষানকে বলবো, হেই সামালো ধান, হে কাস্তেটা দাও শান, হে যদি কাস্তেটাতে শান দেন তাহলে ধানও বাঁচবে, ধানের দামও পাবেন, আর ওই বালুরা, চালকল মালিকরা আর ফোরেরা আর তৃণমূলের দালালরা ধলতা করে দিয়ে আপনাদেরকে গলতায় ফেলতে পারবে না। ফসলের অধিকারের জন্য তেভাগা থেকে ভূমি সংস্কার লাল ঝান্ডা লড়েছে, কৃষক সভা লড়েছে, আবার লড়বে। হবে লড়াই, হাতুড়িটাকে ভুলবেন না। আজকের হাতুড়ি নানান ধরনের আছে। যারা কলম পিষছেন, যারা কম্পিউটারে কাজ করছেন, যারা মোবাইলে কাজ করছেন, যারা স্কুটার নিয়ে খাদ্য ডেলিভারি করছেন, ছুটছেন,
যারা ওলা উবের চালাচ্ছেন, গিগ ওয়ার্কার যারা আছেন, যারা রাজমিস্ত্রি আছেন, যারা শাবল গাঁইতি নিয়ে কাজ করছেন, যারা নতুন মডার্ন মেশিনারি নিয়ে কাজ করছেন, এই সব হাতিয়ার চালায় কিন্তু মজুর, মেহনতি মানুষ। হাম মেহনত কস ইনসান, তাই তো? তার কোনো হিন্দু নেই, তার কোনো মুসলমান নেই। যখন সিলকিয়াতে টানেল ভেঙে পড়ল, অনেক দেশি বিদেশিরা এলো, অনেক যজ্ঞ হলো, মন্দির হলো, কিন্তু এই মজুররাই তার শাবল গাইতি নিয়ে গর্ত খুঁড়ে প্রাণ বাঁচিয়েছে। তাহলে আজকে যখন গোটা দেশের টানেল ধসে পড়ছে, এই দেশের মানুষকে কারা উদ্ধার করবে? সুতরাং শ্রমিক শ্রেণীকে, খেটে খাওয়া মানুষকে, হাতিয়ার ধরার লোকজনকে, তার হাতিয়ারকে মজবুত করে ধরে এগিয়ে আসতে হবে, আর তারপরে লড়াই জোরদার হবে। একথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে পারতাম, কিন্তু যখন আপনারা শুনছেন, দুটো কথা আরও শুনে যান। কি শেষ করার জন্য হাততালি দিচ্ছেন? মণিপুর দেখেছেন? যারা ডাবল ইঞ্জিনের সরকার বলে, মণিপুরে বিজেপি সরকার আছে, আর দিল্লিতেও বিজেপি সরকার আছে। যারা বলছে মমতাকে সরিয়ে বিজেপিকে আনতে হবে, 2014 থেকে শুনছি, বিচারপতি অমৃতা সিং আজরাসে বলেছেন, ভাইপোর কোম্পানির যে সম্পত্তি বেড়েছে 2013-র পরে বেড়েছে, 2014-তে মোদি এসছে। সাইয়া ভাই কোতওয়াল ডর কাহে কা, বিজেপি যখন থেকে দিল্লিতে এসছে, বিজেপি বন্ধুদের বলছি, তৃণমূলের বুকের পাটা আরো বেড়ে গিয়েছে। জব চৌকিদারি চোর হ্যায় তো পকড়েগা কন। মণিপুরে মে মাসের 3 তারিখ থেকে জাতি দাঙ্গা থামাতে পারছে না। আদিবাসী তপশিলের মধ্যে রক্ষণ নিয়ে, জমি নিয়ে, খনি নিয়ে আজকে সীমানা বাধা হচ্ছে দেশের মধ্যে। যারা ভোটের আগে পাকিস্তানের সীমানা দেখিয়েছিল, বালাকোট দেখিয়েছিল, পুলওয়ামা দেখিয়েছিল, যারা কালওয়ান দেখিয়েছিল, যারা ডোকলাম দেখিয়েছিল, যারা অরুণাচল প্রদেশে দেখায়, আজকে তারা দেশের মধ্যে সীমানা বাঁধছে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে। এই বাংলার বুকেও কুর্মীর নামে, আদিবাসীর নামে, উত্তরবঙ্গের নামে, দক্ষিণবঙ্গের নামে, রাজবংশীর নামে, তপশিলি জাতির নামে, শুধু হিন্দু মুসলমান না, খ্রিস্টানদের নামে কেন করছে? কারণ লাল ঝান্ডা মানুষকে এক কাট্টা করে, বামপন্থা মানুষকে এক কাট্টা করে। তবে এই লড়াই তাজা থাকে। যারা বলছিল বামপন্থী দুর্বল হয়েছে, আসলে বামপন্থী দুর্বল হয়নি, মানুষের ঐক্য দুর্বল হয়েছে। কৃষি কাজ করে যারা, ক্ষেত মজুর হোক, দিন মজুর হোক, কাজ না পেয়ে যারা অন্য রাজ্যে যাচ্ছে, টানেলে কাজ করছে, টাওয়ারে কাজ করছে, ব্রিজ ভাঙছে, লাশ আসছে, তাদের তো কথা হওয়ার কথা ছিল না। আমরা বামপন্থীরা কি চেয়েছিলাম? আমাদের দক্ষতা, আমাদের শিক্ষা, আমাদের যৌবনের তাগদকে ব্যবহার করে এই বাংলাকে আমরা গড়ব। বাঙালি এজন্য জন্মায়নি গুরগাঁওতে গিয়ে ঘর মুছবে, ব্যাঙ্গালোরে গিয়ে গাড়ি ধোবে, কেরালায় গিয়ে টাওয়ার থেকে তার টানবে, কাশ্মীরে গিয়ে টানেল খুলবে, মিজোরাম থেকে লাশ আসবে, সিকিম থেকে আমার বন্ধুদের লাশ, দিনাজপুরে উত্তরে দক্ষিণে, মালদায় মুর্শিদাবাদে, 24 পরগনা উত্তরে দক্ষিণে, বাঁকুড়ায় পুরুলিয়া আসবে। আমরা চাই যে ব্যবস্থা আমাদের ঘরের ছেলে মেয়েদের লাশ উপহার দিচ্ছে, তাদের কফিনে শেষ পেরেক ঠোকার জন্য হাতুড়িটাকে মজবুত করতে হবে। আমরা বাংলাকে মিজোরাম হতে দেব না, মণিপুর হতে দেব না, আসাম হতে দেব না, বুলডোজারের রাজনীতি চলবে না। বিরোধীদের ঘর ভাঙার জন্য এখানে তৃণমূল বুলডোজার ব্যবহার করে, আর বাংলার পরিযায়ী শ্রমিকদের বস্তি ভাঙার জন্য কর্ণাটকায়, উত্তরপ্রদেশে, হরিয়ানায়,
দিল্লিতে বুলডোজারের হামলা হয়, মনে রাখবেন সেই বুলডোজারের সামনেও যে দাঁড়ায় সে হচ্ছে বাম।